আজকে এক্সপ্লেন করব একটি কিউট রোম্যান্টিক ফ্যান্টাসি কোরিয়ান ড্রামা। এই ড্রামার হিরো কিন্তু চায়ুন উ, আর চায়ুন উ এর সঙ্গে অ্যাস্টোর বাকি 5 মেম্বাররাও এই ড্রামাতে আছে। আমার তো বেশ ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করলাম। তো চলো আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশন স্টার্ট করি। তো শুরুতেই 6 জন এঞ্জেলসকে দেখানো হয়। এরা স্বর্গের কয়েকটি নিয়ম ভেঙেছে, যার কারণে শাস্তিস্বরূপ এদেরকে কয়েকদিনের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। আর এখন এদের কাজ হলো ভেঙে যাওয়া সম্পর্ক কিংবা পরিবার এক করার। তাই এর জন্য এরা 6 জনে মিলে একটি রেস্টুরেন্ট চালায়, যার নাম হলো সোল প্লেটস, আর এটাই হলো এই ড্রামার নাম। 6 জনের মধ্যে যে সব থেকে বেশি পাওয়ারফুল তার নাম হলো র্যাভিয়াল। সে একটি ম্যাজিকের দ্বারা পুরো রেস্টুরেন্ট একদম চকচকে করে ফেলে। এরপর আমাদের নায়িকাকে দেখানো হয়, এর নাম হলো সোফিয়া। সোফিয়া তখন একটি স্বপ্ন দেখছিল, স্বপ্নের মধ্যে সে ছোট ছিল, আর তার সঙ্গে একটি ছেলে ছিল যার মুখ সোফিয়া ঠিক মতন দেখতে পায় না। তখনই একটি বড় লোক এসে সোফিয়ার ঘুম ভাঙিয়ে দেয়। আসলে সোফিয়ার গ্র্যান্ডপা একটি ফার্ম চালায়, আর এই লোকটি সেই ফার্মেই কাজ করে। এখন সোফিয়ার গ্র্যান্ডপা অসুস্থ থাকায় সোফিয়াকেই সব কাজ করতে হয়। যাই হোক, পরের সিনে এই কিউট এঞ্জেলসদেরকে দেখানো হয়। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু এখনও পর্যন্ত কোনো কাস্টমারই এখানে আসে না। তখন এরা তাদের ট্যাবে দেখে যে কিছুক্ষণ পর একটি কাপালের ব্রেকআপ হবে। তখনই সেখানে সোফিয়া কয়েকটি বক্স নিয়ে আসে, কারণ যেহেতু সোফিয়ার গ্র্যান্ডপা ফার্ম চালায় তাই এরা সেখান থেকে কিছু সবজির অর্ডার দিয়েছে। এদের মধ্যে মুরিয়াল নামের এক এঞ্জেল তো সোফিয়াকে দেখে ক্রস খেয়ে যায়। সে সোফিয়ার সঙ্গে লাইন মারার চেষ্টা করে, বাট সোফিয়া তাকে পাত্তা দেয় না, বেচারা। তখন সেখানে র্যাভিয়াল এসে সোফিয়াকে জিজ্ঞাসা করে যে সে কে আর কি কারণে এখানে এসেছে। তখন র্যাভিয়ালের নজর সোফিয়ার গলায় থাকা একটি নেকলেসের উপরে যায়। র্যাভিয়াল নেকলেসটিকে দেখার জন্য যখন ক্লোজ হচ্ছিল, তখন সোফিয়ার মনে হয় সে যাকে স্বপ্নে দেখে সে কি এই ছেলেই। ইতিমধ্যে র্যাভিয়াল কিন্তু সোফিয়ার গলা থেকে সেই নেকলেসটি খুলেও নেয়। মুরিয়াল তখন সোফিয়াকে জিজ্ঞাসা করে যে এই নেকলেসটি তুমি কোথা থেকে পেয়েছ। এতে সোফিয়া বলে এটি তার গ্র্যান্ডপা তাকে দিয়েছে। এটা শুনে এরা অবাক হয়, কারণ এই নেকলেস একমাত্র এঞ্জেলসদের কাছে থাকে। তবে কি সোফিয়ার গ্র্যান্ডপাও এঞ্জেল? এরা তখন এটাই ভাবে। সোফিয়া তখন বলে তার গ্র্যান্ডপা তাকে বলেছে সে যেন সোল প্লেট থেকে আসা সমস্ত অর্ডার রিসিভ করে এবং নিজেই তাদের অর্ডার করা ফল আর সবজি যেন ডেলিভার করে আসে। যাই হোক, সোফিয়া তখন সবার সঙ্গে নিজের পরিচয় করিয়ে দেয়, কিন্তু র্যাভিয়াল তার প্রতি কোনো ইন্টারেস্ট না দেখিয়ে সেখান থেকে চলে যায়। মুরিয়াল কিন্তু তখনও সোফিয়ার সঙ্গে লাইন মারছিল, কিন্তু সোফিয়া একটি বারও তার দিকে তাকায় না। তার নজর তো শুধুমাত্র র্যাভিয়ালের ওপরে ছিল। এরপর সোফিয়া যখন সোল প্লেট থেকে বার হচ্ছিল, তখন সে মনে মনে বলে মনে হয় এই রেস্টুরেন্ট কয়েকটি বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে তাদের টাইম পাস করার জন্যই খুলেছে। তখন সেখানে র্যাভিয়াল এসে বলে তুমি যা ভাবছো এমনটা কিছুই না। এটা শুনে সোফিয়া অবাক হয় যে আমি যা ভাবছি তা তুমি কি করে জানলে। সোফিয়া তখন র্যাভিয়ালকে জিজ্ঞাসা করে আমরা কি এর আগেও একে অপরের সঙ্গে দেখা করেছি, না মানে প্রায় আমি তোমাকে নিয়েই স্বপ্ন দেখি। এটা শুনে র্যাভিয়ালের কিছুটা অদ্ভুত লাগে, সে বলে সে সোফিয়াকে এর আগে কখনোই দেখেনি। এই বলে র্যাভিয়াল তখন সেখান থেকে চলে যায়। এরপর সোফিয়া যখন ফার্মের দিকে যাচ্ছিল, তখন সামনে থেকে একটি গাড়ি আসে। এই গাড়িতে একটি কাপল ছিল যাদের সম্পর্ক আগে অনেক ভালো ছিল, কিন্তু এখন তাদের সম্পর্ক আগের মতন ভালো নেই। সোল প্লেট থেকে এদেরকে ইনভাইট করা হয়েছে, তাই এরা এখন সোল প্লেটে যাচ্ছে। তখন সোফিয়ার গাড়ির সঙ্গে এদের গাড়ির অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, আর ঠিক তখনই একটি ম্যাজিক হয় যার কারণে দুটো গাড়ি একে অপরকে ভেদ করে চলে যায় কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া, যা দেখে সোফিয়া আর এরাও অনেক অবাক হয়ে যায়। তখন আমরা একটি ম্যাজিক্যাল দেওয়াল দেখি যেটা কিনা এরা দেখতে পায় না। যাই হোক, এরপরই এই কাপল সোল প্লেটে আসে। একটি এঞ্জেল তখন এদের কাছ থেকে ইনভিটেশন কার্ড নেয়,
আর এই কার্ড ছাড়া কোনো মানুষই এই সোল প্লেটে আসতে পারবে না। যাই হোক, র্যাভিয়েল এদের জন্য খাবার তৈরি করে এবং খাবার তৈরির শেষে সে একটি ম্যাজিক্যাল পাউডার এতে মিশিয়ে দেয়। এরপর ছেলেটি যখন খাবারটি খায় তখন তার মনে পড়ে যায় যে তার গার্লফ্রেন্ড তার জন্য এমনই খাবার তৈরি করত। আর খাবারটি খেয়ে মেয়েটিরও তখন ছেলেটির সঙ্গে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে যায়, যে আগে তারা কতটা হ্যাপি ছিল, যার কারণে তারা ব্রেকআপ করার সিদ্ধান্ত পরিবর্তন করে নেয় এবং আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর সোফিয়াকে দেখানো হয়। আজকে সোফিয়ার সেই স্বপ্নটি আসেনি, সে ভাবে হয়তো এই নেকলেসের কারণেই তার স্বপ্নটি আসেনি, তাই আজকে সোফিয়া এই নেকলেসটি খুলে দেয়। এবার পরের দিনের সিন দেখানো হয়। সোফিয়া যখন অর্ডার নিয়ে সোল প্লেটে যাচ্ছিল তখন সেই জায়গাতে আবারও একটি ম্যাজিক হয়, যার কারণে সোফিয়ার গাড়ি খারাপ হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। পরের সিনে সোফিয়াকে সোল প্লেটে দেখানো হয়, সে তখন অজ্ঞান ছিল। আর সোফিয়া তখন আবারও সেই স্বপ্নটি দেখতে পায়, আর এবার সে তার স্বপ্নে দেখা ছেলেটির মুখ স্পষ্টভাবে দেখতে পায়, যে কি না আর অন্য কেউ না, র্যাভিয়েল। তখন সোফিয়ার ঘুম ভেঙে যায়। এঞ্জেলসরা তখন সোফিয়াকে খাবার খেতে দেয়। খাবারটি অনেক টেস্টি ছিল, তাই সোফিয়া মুরিয়ালকে জিজ্ঞাসা করে, এটা কি তুমি তৈরি করেছ? এতে মুরিয়াল সোফিয়াকে ইমপ্রেস করার জন্য মিথ্যে কথা বলে যে হ্যাঁ, এটা আমি তোমার জন্য তৈরি করেছি। আর এটা বলা মাত্রই মুরিয়ালের চুলকুনি স্টার্ট হয়ে যায়, কারণ সে মিথ্যে কথা বলেছে, খাবারটি র্যাভিয়েল তৈরি করেছিল। এরপর সোফিয়া সোল প্লেট থেকে বেরিয়ে রোমিয়ান নামের এক এঞ্জেলকে জিজ্ঞাসা করে, আজকে কি র্যাভিয়েল এখানে আসেনি? তখনই তার পেছনে র্যাভিয়েল চলে আসে এবং সে সোফিয়াকে জিজ্ঞাসা করে যে তুমি কেন আমার খোঁজ করছো। এতে সোফিয়া চুপ থাকে। তখন র্যাভিয়েল সোফিয়ার অনেক কাছে এসে তাকে একটি নেকলেস পরিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর সোফিয়াও এখান থেকে চলে যায়। এরপর সোল প্লেটে একটি মহিলা আসে, তাকে দেখে অনেক রাগী মনে হচ্ছিল, কারণ তার মা এখন অসুস্থ, কিন্তু মহিলাটি তার মায়ের দেখাশোনা করতে চায় না। তখন একটি এঞ্জেল মহিলাটিকে সেই খাবারটি তৈরি করে দেয়, যে খাবারটি এই মহিলার মা তার জন্য বানাতো। খাবারটি খেয়ে তখন মহিলাটির তার মায়ের কথা মনে পড়ে যায়, যে তার মা তার আগে কত কেয়ার করেছিল, এমনকি তার যখন ছেলে হয়েছিল তখন তার মাই তার ছেলের দেখাশোনা করত, কিন্তু এখন যখন তার মা অসুস্থ তখন সে তার মায়ের দেখাশোনা করতে চায় না। এইসব ভেবে মহিলাটি তখন অনেক গিল্টি ফিল করে। তখন সে তার সামনে তার মাকে দেখতে পায়, যে কি না তার মেয়েকে বলে সে যেন কোনো সময় কান্না না করে। মহিলাটি তখন তার মায়ের কাছে অনেক ক্ষমা চায়, আর এখন সে তার মায়ের অনেক কেয়ার করবে। আর ঠিক তখনই হাসপাতাল থেকে তাকে ফোন করা হয় এবং বলা হয় যে তার মা এখনই মারা গেল। এটা শুনে মহিলাটি তো অবাক হয়ে যায়, কারণ সে এখনই তার মাকে তার সামনে দেখেছিল। সে বুঝতে পারে যে তার মায়ের আত্মাই তার সঙ্গে দেখা করতে এসেছিল। মহিলাটি তখন শেষবারের জন্য তার মাকে দেখার জন্য হাসপাতালে চলে যায়। মুরিয়াল তখন সেই মহিলাটির জন্য তৈরি করা খাবার খেতে যাচ্ছিল, কিন্তু র্যাভিয়েল তাকে আটকায়, কারণ এই খাবারটি সেই মহিলার জন্য স্পেশালি তৈরি করা হয়েছিল, তাই অন্য কেউ এই খাবার খেতে পারবে না। এরপর এরা নিজেদের জন্য খাবার তৈরি করে। তখন সেখানে সোফিয়া এসে র্যাভিয়েলকে জিজ্ঞাসা করে, তুমি কেন বারবার আমার স্বপ্নে আসো? অতীতে কি আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল? র্যাভিয়েল তখন রেগেছিল। এতে মুরিয়াল ভাবে হয়তো র্যাভিয়েল সোফিয়ার কোনো ক্ষতি করবে, তাই সে তাকে আটকাতে যাচ্ছিল, কিন্তু তখনই একটি ম্যাজিক হয় যার কারণে মুরিয়াল তার থেকে দূরে সরে যায়। তখন র্যাভিয়েল সোফিয়ার কপালে আঙুল রেখে একটি ম্যাজিক করে, যার কারণে সোফিয়া তখন অজ্ঞান হয়ে যায়। তখন আমরা র্যাভিয়েলের গলায় সোফিয়ার মতন দেখতে একই রকম নেকলেস দেখতে পাই, যেটা কিনা তখন সাইন করছিল। তো সিন এখানেই কাট হয়ে পরের সিনে সোফিয়াকে তার গাড়িতে দেখানো হয়, যেখানে ম্যাজিক স্টার্ট হয়েছিল সোফিয়া এখন সেখানেই আছে। আর একটু আগে যা কিছু হয়েছিল তা কিন্তু সোফিয়ার কিছুই মনে নেই, তার মানে র্যাভিয়েল তার সমস্ত স্মৃতি মুছে দিয়েছে। এইদিকে সোল প্লেটে দুটো কাস্টমার আসে, আর প্রত্যেকবারের মতন র্যাভিয়েল এবারও তাদের জন্য খাবার তৈরি করে এবং খাবারে ম্যাজিক ইউজ করে। লোকটি তখন চ্যানকে ধন্যবাদ জানায়, কারণ লোকটির মেয়ে অসুস্থ, তার একটি কিডনি লাগবে,
আর চ্যান তার মেয়েকে কিডনি ডোনেট করবে। চ্যান তখন বলে যে আমি আপনার ঋণ শোধ করছি। লোকটি বলে যে কোন ঋণ? তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। যখন চ্যান ছোট ছিল তখন তার মা একবার অনেক অসুস্থ ছিল, তাই চ্যান তার মায়ের জন্য চিকেন স্যুপ নেওয়ার জন্য একটি শপে যায়। কিন্তু তখন তার কাছে কোনো টাকা ছিল না, তাই সে চিকেন স্যুপটি চুরি করে নিয়ে যাচ্ছিল। কিন্তু স্টোর ওনার তাকে দেখে ফেলে এবং চ্যানকে অনেক বকাও দেয়। তখন সেখানে এই লোকটিও ছিল। চ্যানের মায়ের অসুস্থতার কথা শুনে লোকটি তখন চ্যানকে চিকেন স্যুপ কিনে দেয়। আর সেখানে লোকটি চ্যানকে নিজের ছেলেও বলেছিল। এরপর সিন বর্তমানে আসে। লোকটি জিজ্ঞাসা করে যে তোমার মা এখন কেমন আছে? এতে চ্যান বলে সেই রাতেই তার মা মারা গিয়েছিল, কিন্তু মারা যাওয়ার আগে সে আমাকে বলে গিয়েছিল আমি যেন ভবিষ্যতে আপনার সাহায্য করি, তাই তো আজ আমি আপনার সাহায্য করার জন্য আপনার মেয়ের জন্য কিডনি ডোনেট করছি। লোকটি তখন চ্যানকে বারণ করে সে যেন তার কিডনি ডোনেট না করে, কিন্তু চ্যান বলে আমার কিডনি না পেলে আপনার মেয়ে মারা যাবে, আর তাছাড়া সমস্ত টেস্ট করা হয়ে গিয়েছে। আপনার মেয়েকে কিডনি ডোনেট করে আমাকে একটি এক্সাম দিতে হবে, আর সেই এক্সামে পাস করলে আমি ডক্টর হয়ে যাব। এটা শুনে লোকটি অনেক খুশি হয়ে যায় যে চ্যান অনেক ভালো একটি ছেলে। এরপর এই ছয় এঞ্জেল মিলে সেলিব্রেট করে, কারণ তাদের শাস্তি এখন শেষ হয়ে আসছে। কয়েকদিন পর তারা আবারও স্বর্গে ফিরে যাবে। তখন রেভিয়েল একটি স্বপ্ন দেখে যেখানে তার সঙ্গে সোফিয়া ছিল। স্বপ্নটি দেখে রেভিয়েল অনেক অবাক হয়ে যায়। পরে সিনে সু নামের একটি মেয়েকে দেখানো হয়। তার মা মারা গিয়েছে আর এখন তার বাবা তার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে, যাতে সু একদমই খুশি ছিল না। কিন্তু তার বাবার গার্লফ্রেন্ড অনেক ভালো ছিল, সে সুয়ের অনেক কেয়ার করে। কিন্তু সু তার বাবার গার্লফ্রেন্ডের সঙ্গে খারাপ আচরণ করে, যার কারণে তার বাবা সুকে মেরে দেয়। এতে সু তখন রাগ করে সেখান থেকে চলে যায়। এইদিকে সুয়ের বাবা বুঝতে পারে সুকে মারা তার ঠিক হয়নি, তাই সে তখন সুকে খুঁজতে থাকে এবং তাকে ফোনও করে, কিন্তু সু তার ফোন রিসিভ করে না। সুয়ের অনেক খিদে পেয়ে গিয়েছিল আর সামনে সে সোল প্লেট দেখতে পায়, তাই সে ভেতরে চলে যায়। কিন্তু তার কাছে কোনো ইনভিটেশন কার্ড ছিল না। তখন এই এঞ্জেল একটি ম্যাজিক করে, যার কারণে সুয়ের কাছে ইনভিটেশন কার্ড চলে আসে। এরপর মুরিয়াল সুকে তার পছন্দের খাবার সার্ভ করে। খাবারটি খেয়ে সু খুশি হয়ে যায়। সে বলে আমার মাও এরকম খাবার আমার জন্য তৈরি করত। সু তখন মুরিয়ালকে জিজ্ঞাসা করে এটা কি তুমি বানিয়েছ? এতে মুরিয়াল বলে না আমি বানাইনি। তখন সেখানে সুয়ের বাবার গার্লফ্রেন্ড আসে। মুরিয়াল বলে যে ইনি তোমার জন্য খাবারগুলো তৈরি করেছে। আসলে এঞ্জেলসরা ম্যাজিক করে সু এবং তার বাবার গার্লফ্রেন্ডকে এখানে ডেকেছে, যাতে করে দুজনের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যায়। সুয়ের বাবার গার্লফ্রেন্ড তখন সুকে বলে আমি তোমার বাবার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি, তাই তুমি এখন তোমার বাবার ওপর রাগ করে থেকো না। তোমার বাবা অনেকক্ষণ থেকেই তোমাকে খুঁজছে আর সে তোমাকে নিয়ে অনেক চিন্তিত। তখন এঞ্জেলসরা ম্যাজিক করে আর সেখানে সুয়ের বাবাও চলে আসে। সু আর তার বাবাকে একসঙ্গে দেখে সুয়ের বাবার গার্লফ্রেন্ড সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সু তাকে থামিয়ে বলে তারা তো একে অপরকে ভালোবাসে, তাহলে কেন এখন ব্রেকআপ করেছে? আমি এটা অ্যালাউ করব না, কারণ আমি চাই তোমরা বিয়ে করে নাও। এটা শুনে সবাই তখন অনেক খুশি হয়ে যায়। এইদিকে সোফিয়াকে দেখানো হয়। সে তখন আবারও সেই স্বপ্নটি দেখে যেখানে তার সঙ্গে রেভিয়াল ছিল। একটি পর্যায়ে সোফিয়া অজ্ঞান হয়ে যায় আর সিন এখানে কাট হয়ে পড়ে। সিনে সোফিয়া আর তার গ্র্যান্ডপাকে দেখানো হয়। এখন তার গ্র্যান্ডপা আগের থেকে অনেক সুস্থ হয়ে গিয়েছে। সোফিয়ার গ্র্যান্ডপা তখন তাকে বলে সোল প্লেটে এখন যারা আছে তারা কিন্তু মানুষ না, এঞ্জেল। কিন্তু একটি মানুষের মধ্যে যে সমস্ত গুণগুলো থাকে তাদের মধ্যেও সেই সমস্ত গুণগুলো আছে। এগুলো শুনে সোফিয়া কিছুটা অবাক হয়। সোফিয়ার গ্র্যান্ডপা তখন এটাও বলে যে আমিও এক সময় এঞ্জেল ছিলাম, স্বর্গ থেকে আমাকেও পৃথিবীতে পাঠানো হয়েছিল, কিন্তু আমি তোর গ্র্যান্ডমাকে বিয়ে করিনি। আমি স্বর্গে যাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম, যার কারণে শাস্তিস্বরূপ ওরা তোর বাবা আর মাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। কথাগুলো শুনে সোফিয়া ইমোশনাল হয়ে যায়। তখন সে আবারও রেভিয়ালকে দেখে। রেভিয়াল আর সোফিয়া তখন অনেক খুশি ছিল। সোফিয়ার গ্র্যান্ডপা রেভিয়ালকে দেখতে পেলেও
তার গ্র্যান্ডপার কর্মচারী কিন্তু র্যাভেলকে দেখতে পায় না, তাই সে ভাবে সোফিয়া হয়তো পাগল হয়ে গিয়েছে। এখানে আমরা আরেকটি কথা জানতে পারি, সোফিয়া প্রায় তার স্বপ্নে র্যাভেলকে দেখত, কারণ অতীতে তারা দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসত। কিন্তু র্যাভেল যেহেতু এঞ্জেল ছিল, তাই তাকে বাধ্য হয়ে সোফিয়াকে পৃথিবীতে ছেড়ে এখান থেকে চলে যেতে হয়েছিল। আর সোফিয়া যাতে পাস্টের কোনো কিছু মনে করতে না পারে, তাই সেদিনকে র্যাভিয়াল ম্যাজিক করে তার সমস্ত মেমোরি মুছে দিয়েছিল। কিন্তু আজকে সোফিয়ার সব কিছু মনে পড়ে যায়। এইদিকে সোল প্লেটের এঞ্জেলসরা একটি শেষ কাস্টমারের জন্য ওয়েট করছিল। তারা যদি এই কাস্টমারের দুঃখ কমাতে পারে, তাহলে তারা আবারও স্বর্গে ফিরে যাবে। তখন সেখানে সোফিয়া আসে। সোফিয়াকে দেখে র্যাভিয়াল এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সোফিয়া দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এতে র্যাভিয়াল অবাক হয়ে সোফিয়াকে তার থেকে দূরে সরিয়ে দেয়। সোফিয়া তখন র্যাভিয়ালকে সরি বলে, আর সে এটাও বলে যে র্যাভিয়ালকে দেখতে তার এক্স বয়ফ্রেন্ডের মতন। তখন আমরা দেখি ম্যাজিকের কারণে সোফিয়ার কাছে একটি ইনভিটেশন কার্ড চলে আসে। তার মানে সোফিয়াই হলো এই সোল প্লেটের লাস্ট কাস্টমার। এরপর র্যাভিয়াল সোফিয়ার জন্য শুধুমাত্র স্যালাড তৈরি করে। ঘাসফুস দেখে সোফিয়া জিজ্ঞাসা করে, আমি কি শুধু স্যালাড খাবো? এতে র্যাভিয়াল খাবারগুলো নিয়ে যাচ্ছিল, কিন্তু সোফিয়া তাকে আটকায়। সোফিয়া তখন র্যাভিয়ালের দিকে তাকিয়ে বলে যে তার এক্স এখন তাকে ভুলে গিয়েছে। এরাও বুঝতে পারে যে সোফিয়া আর অন্য কারোর না, র্যাভিয়ালের কথাই বলছে। তাই দুজনকে একাই রেখে এরা তখন সেখান থেকে চলে যায়। আর সিন এখানে কাট হয়ে এবার কয়েকদিন পরে সিন দেখানো হয়। সোফিয়া এখন সোল প্লেট চালায়, আর হয়তো এঞ্জেলসরা আবারও স্বর্গে ফিরে গিয়েছে। কিন্তু সোফিয়া তো র্যাভিয়ালকে পেলো না, তবুও তারা কিভাবে গেল এটাই ভাবছ তো? কিন্তু র্যাভিয়াল এখান থেকে যায়নি, কারণ সোফিয়া ছিল এখানকার লাস্ট কাস্টমার। আর সোফিয়ার দুঃখ না কমিয়ে এরা কিন্তু এখান থেকে স্বর্গে ফিরে যেতে পারবে না। আর সোফিয়া যেহেতু তার এক্স মানে র্যাভিয়ালকে ফিরে পেতে চায়, তাই র্যাভিয়ালও এখন তার সঙ্গে থাকার জন্য পৃথিবীতেই থেকে যায়। আর এখন যেহেতু সোফিয়ার দুঃখ কমে গিয়েছে, তাই র্যাভিয়াল বাদে বাকি পাঁচ এঞ্জেল স্বর্গে ফিরে গিয়েছে। আর র্যাভিয়াল সোফিয়ার সঙ্গে থেকে এই সোল প্লেট চালায়। তো দুজনের এই এক হওয়ার মধ্যে দিয়েই এই লাভ স্টোরি এখানেই শেষ হয়ে যায়। তো এখন কমেন্ট করে জানাও ড্রামাটি তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, এটাও কিন্তু কমেন্ট করে জানিও যে অ্যাস্ট্রো কে-পপ গ্রুপ কার কার পছন্দের। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।